দুর্গা চৌমুনি আরডি ব্লকের অন্তর্গত মায়াছড়ি পঞ্চায়েতের এসবি স্কুল মাঠ প্রাঙ্গণে সোমবার ব্লক ভিত্তিক স্বাস্থ্য মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের খাদ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। মঞ্চে উপস্থিত ছিলেন দুর্গা চৌমুনি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ধলাই জেলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার, ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক মুসলিম উদ্দিন আহমেদ, দুর্গা চৌমুনি আরডি ব্লকের বিডিও অমরেশ বর্মন, জেলার চিফ মেডিকেল অফিসার ডাক্তার অ্যাপেলু কলই, বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও শুভাশিস দে, মহকুমার সিডিপিও দেবব্রত মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়াছড়ি পঞ্চায়েতের প্রধান সরস্বতী দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলার চিফ মেডিকেল অফিসার অ্যাপলো কলই। ভ্রাম্যমাণ টিকাকরণের ব্যবস্থাও হয়েছিল এই শিবিরে। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারে আসার পর যে প্রকল্পটা সারা ভারতবর্ষের জন্য ঘোষণা করেছেন যে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেই প্রকল্পের ব্যাপারে আমরা সবাই কিন্তু সচেতন নই। এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায় সরকারিভাবে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ যদি হয় তো এই স্বাস্থ্য বিমা কার্ড থাকলে পরে এই প্রকল্পের আওতায় ফ্রি চিকিৎসা হসপিটালগুলোতে নেওয়া যায়। এবং যারা এখনও কার্ড করেননি, যাদের নাম এই স্বাস্থ্য বিমা প্রকল্প রয়েছে, তাদের উদ্দেশ্য আমার বার্তা, অতি সত্বর সেই কার্ড আপনি করান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।